হ্যালো ফ্রেন্ডস, 30 ইউনিট বল অ্যাক্টিভিটি বেশ মজাদার। এর জন্য তোমার 30টি স্কোয়ার পিসেস অফ পেপার 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাগবে। দেখো, একটি স্কোয়ার পিস নাও আর এটাকে ক্রিস ক্রস ফোল্ড করো, ভাঁজ করো, যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে। আবার মাঝখান থেকে ভাঁজ করো, আবার মাঝখান থেকে ভাঁজ করো, একটা মাইনাস আর একটা প্লাস সাইনের মতো করে ভাঁজ করো। প্রত্যেকটি কর্নার থেকে ফোল্ড করো, তাহলে এটি একটি খামের আকার ধারণ করবে। এখন দুটো অপোজিট ফোল্ড যেটা খোলে, এটার একটা সাইড বরাবর কর্না বরাবর ফ্ল্যাপ করো, ফোল্ড করো। একইভাবে বিপরীত দিকে কর্নারটি ফোল্ড করো। তাহলে এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ, এটিকে এইভাবে দেখানো অনুযায়ী ফোল্ড করো, কর্নার দুটিকে ভেতরের দিকে ঢুকিয়ে, আর বাইরের যে কর্নারটি ওটি ভেতরে একটি ছোট্ট পকেটে ঢুকিয়ে দাও। তাহলে এটি একটি পেন্টাগনাল বা পঞ্চভুজের আকারে তৈরি হবে। এটাকে একটু জোরে যদি চাপ দাও, তাহলে এটি একটি স্টারে পরিণত হবে। এরকম 30টি স্টার বানাও। আর এখন তোমরা এটিকে ডিজাইন করতে পারো, ডেকোরেট করতে পারো। দেখো, একটি স্টার আর একটি স্টারের যে ছোট্ট পকেট ওটার মধ্যে যুক্ত করো, আর এইভাবে একটা গোলাকার লুপ বানাও। এই লুপটি হবে পেন্টাগোনাল ইউনিট। এখন একটা পেন্টাগোনাল বানানোর পর এর চারদিকে আরো আরেকটি সেট বানাও বা লুপ বানাও। তো এইভাবে একটি কমপ্লিট পেন্টাগোনালের ইউনিট তৈরি হলো। এটাকে আবার অ্যাসেম্বলিং করো, এটাকে উল্টে আবার একইভাবে এটার সাথে একটা পকেটের সাথে আরেকটা পকেট জোড়া লাগাও। ফাইনালি বন্ধুরা, এটি একটি দারুণ বলে পরিণত হয়েছে, তাই না? 30 ইউনিট বল তোমরা বানাও, ভীষণ মজা পাবে। এটাকে দড়ি দিয়ে তোমরা সুতো দিয়ে ঝুলিয়েও রাখতে পারো বাড়িতে। Enjoy and have fun!